नमस्कार बंधुरा, द श्रेयस किचने ये पर्व में निये एसेछि डिमेर एक रेसिपी, डिमेर शाशरांगा रेसिपी। एटी एक बांग्लादेशेर पद, बांग्लादेशेर जमीदार बाड़ीते बा बनेदी बाड़ीते एई रेसिपिटी करा हुए थाके। तबे जमीदार बाड़ी बा बनेदी बाड़ीते होलेओ एकदम ही कम मसलाय तैरी एई रेसिपिटी आज के आमी आपनादेर साथे शेयर करछि। एर जोन्नो प्रथमे आम्रा खूब सावधाने डिमगुलोके फाटिए निये डिमेर सादा अंशटा एकटा पात्रे रेखे देबो आर कुसुमटाके खूब सावधाने करे एकटी पात्रे आलादा करे राखबो। देखुन सादा अंशटाके निये निलाम आर कुसुमटाके एइभाबे आलादा करे एकटी पात्रे राखबो। आमी एखाने तीनटे डिम निएछिलाम एबं एकटा डिमेर कुसुम एकटुखानि आमार भेंगे पड़े गियेछिलो, তার জন্য এখন আমি দুটো ডিমেই করছি। ওইটা আমি তুলে নিয়েছি, কুসুম সমেত ডিমটা তুলে নিয়েছি। এবারে এই সাদা অংশে একটুখানি আন্দাজ করে নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তাওয়াতে দিয়েছি এক চামচ তেল, তার মধ্যে প্রথমে এই ডিমের সাদা অংশটাকে আমরা ওমলেট করে নেব। এইভাবে দিয়ে দিচ্ছি, একদমই বেশ সাদা এটা হয়েছে। এখানে চাইলে এবার ফোল্ড করে নিতে পারেন, তবে আমি ওমলেট করবার সময় সবসময় একবার একটু উল্টে দিই, একটা দিক হয়ে গেলে আবার এরকম একটু উল্টে নিই, সেই জন্য আমি আবার এটাকে উল্টে দিলাম। দিয়ে এবারে এটাকে এইভাবে ফোল্ড করে নেব। আর দেখুন ডিমটা বেশ ভালো করে, একটুখানি বেশি তেলে করা হচ্ছে, আর যেহেতু খুব ভালো করে ফেটিয়ে নিয়ে করা হয়েছে বেশ একটা ফ্লাফি ব্যাপার চলে আসে এই জন্য। এবার এটা ভালো করে যখন ভাজা হয়ে গেল আমরা এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এইখানেই না চাইলে আপনারা ডিমটা নামিয়ে নিয়েও কাটতে পারেন, আবার এখানেও কেটে নিতে পারেন, এরকম ছোট ছোট পিস করে আমরা কেটে নেব। এই রান্নায় কোনো রকম মশলা ব্যবহার হয় না, মানে গুঁড়ো মশলা একদমই ব্যবহার হয় না বললেই চলে, কিন্তু স্বাদ কিন্তু হয় খুবই ভালো। আমার চ্যানেলে আমি অনেক ডিমের রেসিপি শেয়ার করেছি, আপনারা প্লেলিস্টে সেগুলিও দেখে নিতে পারেন। এবারে একটি কড়াইতে আমি দু চামচ তেল দিয়েছি। দুই টেবিলস্পুন তেলের মধ্যে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে একটু ভালো করে ভেজে একদম বেরেস্তা করে তুলে নেব। সেই জন্যই যেহেতু তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি তাই দুই টেবিলস্পুন তেল দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পরে দেখুন এইভাবে পেঁয়াজটা বেশ কালার ধরে এসেছে, একদম বেরেস্তার মতো হয়ে গিয়েছে। এবারে আমরা এটা এই ভেজে রাখা পেঁয়াজটাকে তুলে রাখব। ভেজে রাখা পেঁয়াজটাকে এবার তুলে রাখছি, তারপরে ওই তেলেই আমরা রান্নাটা করব। এমনিতে এই রান্নাটা ঘি দিয়েই করা হয়, তাই চাইলে আপনারা তেলের পরিবর্তে, আমি যেমন এখানে সাদা তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা তেলের পরিবর্তে পুরো ঘিতেও রান্নাটা কিন্তু করতে পারেন। যেহেতু এতে কোনো মশলা ব্যবহার করা হয় না তাই ঘিয়ের গন্ধেই রেসিপিটার বেশ একটা সুন্দর গন্ধ চলে আসে। এই ভেজে রাখা পেঁয়াজটাকে এবার আমরা তুলে নিচ্ছি। আমি একটা টিস্যু পেপারের উপরে এইভাবে ভেজে রাখা পেঁয়াজটাকে আগে তুলে নিয়ে রাখলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি। আমি আগেই বললাম যে রান্নাটা চাইলে আপনারা পুরোটাই ঘিতে করতে পারেন, তবে আমি তেল আর ঘি মিলিয়ে করছি। ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ। হালকা গন্ধ বেরিয়ে এলে কয়েক সেকেন্ড একটুখানি ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম। হালকা গন্ধ বেরিয়ে এলে এখানে আমরা একটা পেস্ট দিচ্ছি। এখানে আছে একটা পেঁয়াজ আর একটা এক ইঞ্চি আদা বাটা। এই রান্নায় রসুন ব্যবহার, ডিমের কারিতে সবসময় আমরা রসুন ব্যবহার করে থাকি, তবে এই রান্নায় কিন্তু রসুন ব্যবহার হয় না। তাই একটা পেঁয়াজ আর এক ইঞ্চি আদা আমি বেটে রেখেছিলাম, সেই পেস্ট এখানে ব্যবহার করলাম। খুব ভালো করে এবার পেঁয়াজ আদা বাটাটাকে আমরা কষিয়ে নেব, যতক্ষণ না এর একদম কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট তিন চারেক এটাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখুন আস্তে আস্তে বেশ তেল ছাড়তে শুরু করেছে। এবারে এখানে তিন টেবিলস্পুন টক দই নিয়েছি, যেটা সামান্য একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নুন আর চিনি দিয়ে, যেহেতু টক দই তাই নুন আর চিনিও একটু আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। একটুখানি নুন আর চিনি দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একটু লো করে দিয়ে তারপরে ফেটানো দইটা দিয়েছি। দিয়ে এবার দইটাকেও আমরা খুব ভালো করে একদম রান্না হতে দেব। তিন চার মিনিট দইটা হয়ে যাওয়ার পরে, এটা যেহেতু কোনো রকম মশলা ব্যবহার হয় না, কিন্তু এখানে ধনে গুঁড়োটা এটা
আমি একটু দিলাম 1/4 চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম, একদম মশলা ছাড়া আমার একটু কিরকম লাগছে তার জন্য আমি 1/4 চামচ ধনে গুঁড়ো দিলাম। আপনারা কিন্তু চাইলে ধনে গুঁড়ো নাও দিতে পারেন, কারণ আসল রান্নায় কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার হয় না। এবারে দিয়ে দেব 1 কাপ জল। প্রথমে আমি দইয়ের বাটি ধোয়া জল দিয়ে দিলাম, আর তারপরে আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমরা দিয়ে দিচ্ছি নুন, কারণ নুনটা আমরা আগে ব্যবহার করিনি। 1/4 চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর 1/4 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার সব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন এটা ফুটে উঠবার জন্য রেডি হয়ে যাবে, দেখুন একদম ঘি ভাসতে শুরু করেছে, ফুটে উঠতে শুরু করেছে, তখন আমরা যে ডিমের কুসুমটা রেখেছিলাম খুব আস্তে করে কুসুমটা মাঝখানে এইভাবে দিয়ে দেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি এখন। এবার এটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, আর যে ভেজে রাখা অমলেটগুলো ছিল সাদা অংশের সেটা এইভাবে সাইডে দিয়ে দেব। কুসুমটাকে কোনো রকম বিরক্ত না করে সাইডে এইভাবে দিয়ে দেব, যাতে কুসুমগুলো ভেঙে না যায়। এবারে এটা এই কুসুমগুলো, এই যে জল এখানে যেহেতু দেওয়া হয়েছে তাতেই কুসুমগুলো সিদ্ধ হয়ে যাবে। কুসুমের ওপরে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর একদমই ঝাল ব্যবহার করা হয়নি, সেই জন্য আমি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম, যাতে একটু কাঁচা লঙ্কার ঝাল আসে। আবারও 1 চামচ ঘি একটুখানি ছড়িয়ে দিলাম। দিয়ে ওপরে এবার আমরা যে ভাজা পেঁয়াজ রেখেছিলাম, বেরেস্তা রাখা ছিল, সেটা দিয়ে দেব। আমি একটুখানি রেখে দিচ্ছি, যেটা আমি একদম রান্নার শেষে একটু তখন ব্যবহার করবো, সেই জন্য কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 মিনিট এটাকে হতে দেব। মিনিট 5-এর পরে দেখুন এটা একদমই অন হয়ে এসেছে আমাদের। কুসুমটা এখন আস্তে করে দেখি ধরে, এই দেখছেন কুসুমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে গ্রেভিটাকে একটু শুকনো করে নেব। গ্রেভিটা আপনারা যেরকম চান সেই রকম রাখতে পারেন। গ্রেভিটা এবার আমি একটু শুকনো করে নিচ্ছি আর একটু কমিয়ে নিচ্ছি, কারণ এই রান্নাটায় একদমই গ্রেভি থাকে না, খুবই শুকনো শুকনো এই রেসিপিটি তৈরি হয়, সেই জন্য একটুখানি গ্রেভি কমিয়ে নিলাম আর একটু ফুটিয়ে নিয়ে এবার এটা আমরা সার্ভ করে দেব। ভীষণই সহজে তৈরি হয়ে যায়, কোনো রকম মশলা লাগে না, কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ এখানে ভাজা পেঁয়াজ তারপর ঘি এসবের জন্য দারুণ একটা গন্ধ বেরিয়ে আসে। এবার আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন, ডিমের শাঁসরাঙা, একটি বাংলাদেশের রেসিপি, খুবই কম মশলায় তৈরি এই রেসিপিটি, নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও আমায় ভিজিট করতে পারেন। এইভাবে ডিমের কুসুম দুটো উপরে দিয়ে দিলাম, আর একটু বেরেস্তা সাজিয়ে দিয়ে পরিবেশন করলাম। রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে এছাড়াও অনেক ডিমের রেসিপি দেওয়া আছে, সেগুলিও একবার প্লেলিস্টে ঘুরে দেখতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শেষ করছি। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।